এর আগের ভিডিওতে আমরা দেখেছি বিভিন্ন ধরনের ডাটা টাইপ কী ধরনের ডাটা থাকতে পারে তো ডাটা টাইপ দেখেছি এই ভিডিওতে দেখব ভেরিয়েবল কী এবং কীভাবে ডিক্লেয়ার করতে হয় ভেরিয়েবল মানে হচ্ছে আমরা যদি দেখি যে ডাটাটা যদি আমার কাছে একটা জিনিস থাকে সেই ডাটাটায় কোনো না কোনো জায়গায় স্টোর করে রাখতে হবে যেমন আমার কাছে যদি কিছু শস্য দানা থাকে বা যদি আমাদের কাছে কিছু কাপড় থাকে যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হবে তো এটা আমাদের কোনো একটা কোনো বাস্কেটের মধ্যে নিতে হবে নিয়ে সেটাকে পোর্ট করে আরেকজনের কাছে ডেলিভারি দিতে হবে বা বা অন্য জায়গা থেকে এই একইভাবে ডাটা নিয়ে আসতে হবে বা পরে যেমন আমরা কাপড় আলমারিটা রেখে দিই আলমারি এটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল সেখানে বিভিন্ন ধরনের কাপড় আমরা রাখতে পারি কাপড় রেখে যখন প্রয়োজন পড়ে তখন আমরা এখান থেকে রিসিভ করে নিয়ে আসি তো ভেরিয়েবলটাও ঠিক একই রকম কম্পিউটারে বিভিন্ন যে আমরা ডাটাগুলো বুঝলাম এর আগের ভিডিওতে ওই ডাটাগুলোকে স্টোর করে মেমোরিতে যদি স্টোর করে রেখে পরে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে ভেরিয়েবল ব্যবহার করতে হবে সেখানে ডাটা স্টোর করে রেখে আমরা পরবর্তীতে যাতে ইউজ করতে পারি মেমোরি থেকে প্রোগ্রাম চলা অবস্থায় সেটাকে তার জন্য আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে তো আমরা অ্যাজিউম করি যে আমাদের দুইটা ভ্যালু আছে দশ এবং বিশ অ্যান্ড এই দশ এবং বিশ আমাদের পরে কখনও আমার কাজে লাগবে বিভিন্ন কাজ করার জন্য তখন আমরা কি করব। সো লেটস সি হাউ উইল ডু ইট হিয়ার আর দ্য ফলোয়িং থ্রি স্টেপ যে তিনটা স্টেপস আমাদের নিতে হবে একটা হচ্ছে ক্রিয়েট এ ভেরিয়েবল উইথ অ্যাপ্রোপ্রিয়েট নেম একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট নেম অ্যাপ্রোপ্রিয়েট নেম বলতে হচ্ছে যে আমরা ভেরিয়েবলটা দেখেই যেন বুঝতে পারি যে এটা কোন ধরনের ডাটা স্টোর করে বা কি স্টোর করে আছে যেমন আমরা ইচ্ছা করলে এক্স ওয়াই জি এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এক্স ওয়াইজি বা আমরা যারা এলজাবরা করে আসছি এলজাবরাতে আমরা দেখেছি টু এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু ফোরটি এখানে এক্সটা হচ্ছে একটা ভেরিয়েবল ঠিক এই এক্সটাই রিপ্রেজেন্ট করে ভেরিয়েবল হিসেবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কারণ এটাতে বিভিন্ন ধরনের মান হতে পারে ওয়ান টু থ্রি ফোর অ্যানিথিং তো এখানে ডাটা আর ভেরিয়েবল আছে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে আমাদের কী করতে হবে একটা ফার্স্টে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এ স্টোর ইউর ভ্যালু ইন দোজ টু ভেরিয়েবলস সেই ভেরিয়েবলগুলোতে আমাদের ডাটা স্টোর করে রাখতে হবে এবং যখন দরকার পড়বে ভেরিয়েবল থেকে ডাটা নিয়ে আসতে হবে এখানে আমরা একটা পিকচারি পিকটোরিয়াকিল দেখতে পাচ্ছি কীভাবে ভেরিয়েবল ডাটা তৈরি স্টোর হচ্ছে এখান থেকে রিট্রিভ হচ্ছে নিয়ে আমাদের পরে কাজে লাগানো হচ্ছে তো এটাই হচ্ছে কম্পিউটারের প্রোগ্রামিংয়ের একটা ভেরিয়েবল তো আমরা সিতে কীভাবে আমরা করবো সেটা আমরা দেখি ভেরিয়েবলকে অনেক সময় ভেরিয়েবল ডিক্লারেশন বলে যে আমরা ডিক্লেয়ার করি যে এক্স এটা হচ্ছে ইন্টিজার টাইপ এটা হচ্ছে ক্যারেক্টার টাইপস এটা হচ্ছে ফ্লোর টাইপস অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তো সিতে কী করবো এটা আমরা জানি মেইন দেন ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমাকে ডাটা টাইপটা বলতে হবে কোন ধরনের ভেরিয়েবল হবে এটা তারপরে ভেরিয়েবলের নামটা দিতে হবে তারপরে সেমিকলন যেভাবে এন্ড করতে হয় সিতে আমরা শিখেছি যে প্রত্যেকটা লাইনে আমাদের সেমিকলন এন্ড করতে হবে তো সেভাবে আমাদের ডিক্লেয়ার করতে হবে এটা হচ্ছে আমাদের ডিক্লেয়ার করলাম এবং এবং সেইতে যে কোনো জায়গায় আমরা ডিক্লেয়ার করতে পারি কিন্তু কোনো প্রোগ্রামে ইউজ করার আগে এই ভেরিয়েবলটাকে অবশ্যই ডিক্লেয়ার করে নিতে হবে এই জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে এই এই সেকেন্ড ব্র্যাকেটের পরে পরেই ভেরিয়েল যত ভেরিয়েবল দরকার সেগুলোকে ডিক্লেয়ার করে রাখা তো এখানে আমরা ডিক্লেয়ার করলাম একটা লং এ একটা লং টাইপের আমাদের বড় কোনো সংখ্যা রাখবো এখানে ভেরিয়েবল টু স্টোর লং ভ্যালু একটা ভ্যালু লং ভ্যালুতে রাখবো ভেরিয়েবল টু স্টোর ফ্লোট ফ্লোট হচ্ছে বিতে রাখলাম ফ্লোট আর আইনটি এ এবং বি এখানে ইন্টিজার ইয়েতে এইভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি তো এখানে জিনিস খেয়াল রাখতে হবে এগুলো হচ্ছে আলাদা আলাদা এক্সাম্পল তো আমাদের লং হিসাবে এইভাবে ডিক্লেয়ার করতে পারি কিন্তু এই তিনটা একই সাথে আমরা ডিক্লেয়ার করতে পারবো না কারণ আমাদের যদি একবার ডিক্লেয়ার হয়ে যায় সেটা পরবর্তীতে ওই একই ভেরিয়েবল অন্য কোনো ভেরিয়েবল ডাটা টাইপে ডিক্লেয়ার করতে পারবো না তো আমরা এইভাবে ডাটা ডিক্লেয়ার করতে পারি তার মানে কী হল আমাদের সিনটেক্সটা কী হবে ডাটা টাইপ ডাটা টাইপ দিতে হবে তারপরে দিতে হবে ভেরিয়েবল নেম তারপরে সেমিকলন তো এইভাবে আমরা ডাটা টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি তো ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেগুলো মনে রাখতে হবে যে ভেরিয়েবল নেম ক্যান হোল্ড এ সিঙ্গেল টাইপস অফ ভ্যালু একটা ভেরিয়েবল একই ধরনের ভ্যালু শুধু রাখতে পারে ফর এক্সাম্পল ইফ ভেরিয়েবল হ্যাজ বিন মিফাইন্ড ইন আইনটি টাইপ দেন ইট ক্যান স্টোর অনলি ইন্টিজার মানে আমরা যদি ইন্টিজার হিসেবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি এখানে শুধু ওয়ান টু থ্রি এরকম মানে কমপ্লিট নাম্বারকে রাখতে পারবো দশমিক নাম্বার এখানে ঢুকবে না সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিকুয়ার্স এ ভেরিয়েবল ক্রিয়েশনস ডিক্লারেশন বিফোর সিজ ইউজ ইন ইউর প্রোগ্রামস তার সিতে কোনো ভেরিয়েবল ডিক্লারেশন অবশ্যই করতে হবে এবং এটা কোনো কোনো জায়গায় ব্যবহার করার আগে করতে হবে ইউ ক্যান নট ইউজ এ ভেরিয়েবল নেম ইন ইউর প্রোগ্রাম উইদাউট ক্রিয়েটিং ইট দো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক পাইথন অ্যালাউ ইউ টু ইউজ ভেরিয়েবল নেম উইদাউট ক্রিয়েটিং ইট তো পাইথন প্রোগ্রামিংয়ে কোনো ভেরিয়েবল ডিক্লারেশন আমরা আগেই দেখেছি ভেরিয়েবল ডিক্লারেশন করা দরকার পড়ে না এটা অটোমেটিক্যালি জেনে নেবে কোন ধরনের ডাটা টাইপ তো সেইভাবে সে ইন্টারনালি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেবে প্রোগ্রামারকে করা দরকার নাই ইউ ক্যান ইউ যে ভেরিয়েবল নেম অনলি ওয়ান্স ইনসাইড ইউর প্রোগ্রাম একটা ভেরিয়েবল নেম একবারই শুধু ব্যবহার করা যায় ফর এক্সাম্পল ইফ এ ভেরিয়েবল হ্যাজ বিন ডিফাইন টু স্টোর অ্যান্ড ইন্টিজার ভ্যালু দেন ইউ ক্যান নট ডিফাইন এগেইন টু স্টোর এনি আদার টাইপস অফ ভ্যালু তো একবার যদি ওই যে এর আগের প্রোগ্রাম যেটা বললাম যে আমি যদি আইএনটি এই হিসাবে ডিক্লেয়ার করি এই হিসাবেই থাকবে পরে আবার লং এ হিসাবে আবার ডিক্লেয়ার করতাম যদি করি সেটা হচ্ছে ভুল হবে তো দেয়ার আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক পাইথন পিএসপি পার্ল হুইচ ডু নট ওয়ান্ট ইউ টু স্পেসিফাই ডাটা টাইপস অ্যাট দ্য টাইম অফ ক্রিয়েটিং ভেরিয়েবল সো ইউ ক্যান স্টোর ইন্টিজার ফ্লোর লং উইদাউট স্পেসিফাইং দ্য ডাটা টাইপ তার মানে আমাদের যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করবো আমরা এরকম লেখলাম ভার এক্স ঠিক আছে এখানে আমরা বলছি না যে এটা এই ভেরিয়েবলটা কোন ধরনের ভেরিয়েবল ইন্টিজার ফ্লোট লং না কী তো কি এগুলো পা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো পাইথন পিএইচপি পার্ল যখন এই ধরনের ডাটা স্টোর করা হবে অটোমেটিক্যালি ইন্টেলিজেন্টলি বুঝে নেবে যে তা এই ভেরিয়েবলের ডা টাইপটা কী আসলে সে ইন্টিজার হলে ইন্টিজার ফ্লোট হলে ফ্লোট লং হলে লং ইউ ক্যান গিভ এনি নেম টু দ্য ভেরিয়েবল লাইক এজ সেক্স স্যালারি ইয়ার অর এনিথিং এলস ইউ লাইক টু গিভ বাট মোস্ট অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যালাউ ইউ টু ইউজ অনলিমিটেড ক্যারেক্টারস তার মানে হচ্ছে ভেরেবলের নামটা দেওয়ার সময় আমাদের আলফাবেটিক লাগবে এবি এ থেকে জেড পর্যন্ত যে কোনো ক্যারেক্টার ইউজ করতে পারি সাথে ওয়ান টু থ্রি করতে পারি আর একটা আন্ডারস্কোর ইউজ করতে পারি আমরা এভাবে লিখতে পারি আন্ডারস্কোর এ বি সি ভেরেবল ডিক্লেয়ার করতে পারি কিন্তু নিউমেরিক সংখ্যা আন্ডারস্কোর প্রথম ক্যারেক্টারটা মনে রাখতে প্রথম ক্যারেক্টারটা আন্ডারস্কোর অথবা কোনো একটা আলফাবেটিক নাম্বার হবে কোনো নিউমেরিক বা অন্য কোনো কিছু হতে পারবে না এখন হচ্ছে অলমোস্ট নান অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যালাউ অ্যালাউটু স্টার দের ভেরিয়েল নেইমে ডিজিট সো এইটাই এইরকমভাবে যদি আমরা ডিক্লেয়ার করি যেটা বললাম কিছুক্ষণ আগে তাহলে সেটা রং হবে উইল নট বি এ ভ্যালিড ভেরিয়েবল নেম হোয়ার এস ইয়ার ওয়ান নাইন নাইন জিরো আর ওয়াই ই ওয়ান নাইন ই এইগুলো ভ্যালিড ভেরিয়েবল নেম হবে তার মানে আমাদের ভেরিয়েবল নেম সব সময় শুরু করতে হবে যে কোনো একটা ক্যারেক্টার দিয়ে অথবা বা আন্ডার্স করতে দুইটার একটা কোনো নিউমেরিক নাম্বার যদি শুরু করি তাহলে ভেরিয়েবল নেম কম্পাইলার দেবে আর পাইথন পিএসপি পাল স্ক্রিপটিং ল্যাঙ্গুয়েজগুলো সবসময় ভেরিয়েবলের ডাটা টাইপ সাথে সাথে ডিক্লেয়ার করা দরকার নাই সি জাবা এইসব প্রোগ্রামিংয়ে ডাটা টাইপ সাথে সাথে ডিক্লেয়ার করতে হবে এবং ওইটা ব্যবহার করার আগে অবশ্যই ডিক্লেয়ার করতে হবে তো আমরা ভ্যালু স্টোর করবো কেমনে তো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আইএনটি এ বি এখন আইএনটি সি এইভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি যখন ডিক্লেয়ার করবো সাথে সাথে আমরা ভ্যালু দিয়ে দিতে পারি অ্যাসাইন এই যে ইকুয়াল সাইন মানে হচ্ছে কোনো ভ্যালু অ্যাসাইন করা অথবা এখানে ডিক্লেয়ার করছি এ অ্যান্ড বি পরের আরেক লাইনে আসে এ ইকুয়ালস টু টেন বি ইকুয়ালস টু টোয়েন্টি এভাবে ভ্যালু অ্যাসাইন করতে পারি এর থেকে আবার এরকম যদি এরকম করতে পারতাম যে এখানে আইএনটি সি থার্টি আছে এই সি কে আবার সি ইকুয়ালস টু এ প্লাস বি এটা আমরা পরে শিখবো যখন আমরা ওই অপারেটর নিয়ে কাজ করবো তখন শিখবো এটা কী তো এইভাবে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি আমরা ভ্যালু ডিক্লেয়ার করলাম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ভ্যারিয়েবলে ভ্যালু পুট করলাম ইনসার্ট করলাম ভ্যালু অ্যাসাইন করলাম আর ভ্যালু রিট্রিভ করবো কেমনে স্টোর থেকে অ্যাকসেপ্ট করা যেমন এখান থেকে নিলাম আইএনটি এ বি এ ইক টেন বি ইকোয়াস টোয়েন্টি তো এটা আমরা অ্যাক্সেস করবো যে আমাদের এতে কী ভ্যালু আছে বিতে কী ভ্যালু আছে দেখার জন্য প্রিন্টেফ আমরা জানি ভ্যালু অফ এ ইকুয়ালস টু পার্সেন্ট ডি এটা খেয়াল করতে হবে পার্সেন্ট ডি এটা হচ্ছে ফরমেট স্টেটমেন্ট পার্সেন্ট দিয়ে যদি কোনো কিছু শুরু হয় সিতে পার্সেন্টের পরে ডি মানে বলে দিচ্ছি এই জায়গাটাকে রিপ্লেস করে ফরমেট করে এই একে রিপ্রেজেন্ট করতে হবে ডি মানে হচ্ছে ডেসিমাল নাম্বার পার্সেন্টেপের ডি বসায় দিয়ে স্ল্যাশ অ্যান এটা নিয়ে আমরা পরে একটা ভিডিওতে জানবো ডিটেলে জাস্ট এখানে মনে রাখলে হবে নিউ লাইন দেওয়ার জন্য আমরা স্ল্যাশ অ্যান ব্যবহার করি এটা প্রিন্ট হবে না তার মানে এটা প্রিন্ট হবে যেটা ধরুন এক্সিকিউট করবো লাস্ট লাইন হচ্ছে ভ্যালু অফ বি ইকুয়ালস টু পার্সেন ডি স্ল্যাশ এন এখানে বি এটাকে এই যে ভ্যালুটাকে ভ্যারিয়েবলটাকে এই যে সিঙ্গল কোটের বাইরে কমা দিয়ে মনে রাখতে হবে কমা দিয়ে তারপরে আমরা ভ্যারিয়েবলটাকে লিখতেছি এবং ভেরিয়েবলটা কোন জায়গায় যে প্রিন্ট হবে সেই জায়গার প্লেস হোল্ডারটাও আমরা বলে দিচ্ছি এখান থেকে সি ল্যাঙ্গুয়েজে যাওয়াতেও ঠিক একই রকম তো এটা যখন আমরা রান করব তখন যেটা হবে ভ্যালু অফ এ ইকুয়ালস টু টেন ভ্যালু অফ বি ইকুয়ালস টু টোয়েন্টি এই জিনিসটা লেখা আসবে তো এইভাবে আমরা ভ্যালু অ্যাক্সেসও করতে পারি বা আমরা কিন্তু এইভাবে অ্যাক্সেস করতে পারতাম যেরকম এ ইকুয়ালস টু বি যদি লিখতাম তাহলেও কিন্তু হতো বিয়ের ভ্যালুটা এতে চলে আসতো যদি এখানে লেখাম এ ইকুয়ালস টু বি তাহলে বিয়ের যে ভ্যালু আছে এটা এতে অ্যাসাইন হয়ে যেত এভাবে এর ভ্যালু অ্যাক্সেস করা যায় সো আউটপুট ফর্ম্যাটিং আউটপুট ফরম্যাটিংটা একটু জেনে নেই কিছুক্ষণ আগে যেটা আমরা দেখেছি একটু কথা বলেছি অল্প একটু তো এখানে হচ্ছে মেইন আই এন টি এ এন টি বি এ ইকুয়ালস টেন বি ইকুয়ালস টোয়েন্টি তো প্রিন্টেড ভ্যালু এ পারসেন্ট ডি অ্যান ভ্যালু বি ইকুয়ালস পার্সেন্ট ডি স্ল্যাশ অ্যান এ কমা এ কমা বি তার মানে প্রথমটা আসবে এইখানে প্রিন্ট হবে দ্বিতীয়টা এসে এখানে প্রিন্ট হবে এই যে প্লেস হোল্ডার যেটা আছে এখানে তার মানে কম্পিউটার দেখবো কি এখানে একটা প্লেস হোল্ডার আছে তার মানে এখানে থেকে ফার্স্ট এডটা নেবে এখানে প্লেস হোল্ডার আছে এখানে ফার্স্ট এডটা নেবে সো ইফ ইউ ওয়ান্ট টু ইউজ ফ্লোট ভেরিয়েল ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউ উইল হ্যাভ টু ইউজ এখানে আমরা ডি বসেছি কারণ আমরা বলতেছি এগুলো ডেসিমাল পয়েন্ট যদি ফ্লোট হতো তাহলে এফ ব্যবহার করতাম ডি এর পরিবর্তে এপ ব্যবহার করতে হতো আর ইফ ইউ ওয়ান্ট টু প্রিন্ট এ ক্যারেক্টার তাহলে সি ব্যবহার করতে হতো কারণ বলে দিতাম যে এখানে সি টাইপের ভ্যালু হবে ফর্মেট হবে সিমিলারলি ডিফারেন্ট ডার টাইপস ক্যান বি প্রিন্টেড উইথ ডিফারেন্ট পার্সেন্ট অ্যান্ড ক্যারেক্টার তার মানে পার্সেন্ট এল যদি দেয় তার লং ডার টাইপ আসবে তো এরকম বিভিন্ন ধরনের ক্যারেক্টার বসে আমরা ফর্মেটের আউটপুট তৈরি করতে পারি তো আমরা দেখি জাবাতে ভেরিয়েবল কি আমরা তো এইখানে সিতে যা শিখছি জাবাতেও ঠিক একই রকম আই এন টি এ আই এন টি বি এ ইকুয়ালস টু টেন এ বি ইকুয়ালস টোয়েন্টি প্রিন্ট এলেন ভ্যালু অফ এ এখানে আমাদের আর পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই আমরা যেরকম পার্সেন্ট ডি দিয়েছিলাম সিতে এখানে দরকার নাই ইকুয়ালস টু প্লাস সাইন দিতে হবে এখানে কমা সাইন নাই সিতে আমরা দিয়েছি কমা এখানে প্লাস সাইন দিয়ে এ দিতে হবে প্লাস সাইন দিয়ে বি দিতে হবে দিলে সে অটোমেটিক্যালি এটার পরে এটা প্রিন্ট করে ফেলবে তো প্রিন্ট আউ আউট ডট প্রিন্ট এলেন ভ্যালু অফ এ ইকুয়ালস টু এটা দিয়ে প্লাস সাইন এখানে কী প্রিন্ট হবে এ প্লাস আবার এরপরে অ্যান্ড অফ অ্যান্ড ভ্যালু অফ বি প্লাস বি এভাবে আমাদের যদি এক লাইনে প্রিন্ট করতে চাই তাহলে এভাবে এক লাইনে প্রিন্ট করতে হবে তার মানে হচ্ছে যে প্লাস মানে হইতেছে কনক্যাটিনেশন মানে স্ট্রিংয়ের সাথে স্ট্রিং জোড়া লাগানো তো এইটা প্রিন্ট হবে তারপরে এটা প্রিন্ট হবে তারপর এটা প্রিন্ট হবে তারপর এটা প্রিন্ট হবে এইভাবে এইভাবে ভেরিয়েবল যাবার ভেরিয়েবল সি এর ভেরিয়েল একই রকম আমরা পাইথনে দেখি এখন পাইথনে আমরা আগেও বলেছি যে পাইথনে কোনো ডাটা টাইপ নেই

প্রিন্ট ভ্যালু অফ বি কমা বি এখানে আবার প্লাসের দরকার নাই সি এর মতো কমা দিয়ে এটা দিলেই হলো তো প্রিন্ট ভ্যালু অফ এ ইকালস কমা এ কমা এখানে যে সিতে পার্সেন্টেজ পার্সেন্টেজ যে দিয়েছি জাবাতে প্লাস প্লাসের প্লাস দিতাম কমা প্লাস এ প্লাস বি জাবাতে ঘটতাম দরকার নাই সব কমা দিয়ে 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 খুব সহজে কাজ করার জন্য পাইথন অপরচুনিটি দিয়েছে সুবিধা দিয়েছে তো এটা হচ্ছে পাইথনের ভ্যালিয়েবল তো এটা ছিল আমাদের পাইথন এর ভ্যারেবল সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের ভেরিয়েবলের ভিডিওটা নেক্সট আমরা দেখবো কী ওয়ার্ডসটা কী থ্যাংক ইউ ভেরি মাচ